ओ जीवनेर दिन सब फुरिये एलो आगामी दिन सब एलो मेलो शेषेर दिने आमी बड़ जे एका परेर दिने कारो पाबो ना देखा ओ जीवनेर दिन सब फुरिये एलो आगामी दिन सब एलो मेलो शेषेर दिने आमी बड़ जे एका পরের দিনে কারো পাবো না দেখা জীবনের দিন সব ফুরিয়ে এলো ওবা মরে গেল উড়ে বাবা রে বাবা হয়েছে কতবার বলেছি আমার বাপের ভাই নিয়ে চলো বাপের ভাই নিয়ে যাবনি তার হাতে নাতে ফল পাচ্ছ তো আর বাপের বাড়ি ওই গ্রামে ওই নাকাজ লাগাই বাপের বাড়ি ওই গ্রামে ওই নাকাজ লাগাই পুরনো স্মৃতি গুণ মনে পড়ে যায় গো পুরনো স্মৃতি গুণ মনে পড়ে যায় কে যেন গো মনের ঘরে কোড়া নেড়ে যায় কে যেন গো মনের ঘরে কোড়া নেড়ে যায় পুরনো স্মৃতি গুণ মনে পড়ে যায় গো পুরনো স্মৃতি গুণ মনে পড়ে যায় গো পুরনো স্মৃতি গুণ মনে পড়ে যায় এমন মানুষের হাতে আমার বাবা মা তুলে দিয়েছে আমার জীবনটা পুরো নষ্ট করে দিল দিদি গো সন্তান হয়নি আমার ভগবানের কাছে কি পাপ করে কি যেন আমার সন্তান হয়নি থাকার মধ্যে নাতনি আছে হসপিটালতে নিয়ে এসে তাকে মানুষ করেছি ক্লাস টেনে পড়ছে বলে দিদিমা একটা বড় মোবাইল কিনে দিতে হবে তা দিলুম তা তার আশা করে নাম রেখেছি খুরখুরি আলে খুরখুরি মোবাইল কিনতে কি আছে ও মা খাটে নিচে ঢুকে দেখি না কোন ছেলের সঙ্গে ফুসুর ফুসুর গুদুর 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 করতে আলে খুরখুরি কি করতি রে ও মা সঙ্গে সঙ্গে মোবাইল টাবাস 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 করে চুমকাচ্ছে না না এই কথা বুড়োর কাছে বলতে না তো সমস্যা ও বুড়ো ঠিক আছে তোর চত্তু বুড়ো সের বলবি বুড়ো কার বুড়ো বলতি তুই এ বাইকটা বুড়ো ভিতরটা পুরু কচি এই মুখ পোড়া আমার চত্তু বুড়ো না টানলে তোর কি দিনের ভাত হজম হয় না এই বুড়ো ছিল বলে তুই বেঁচে গেছিস হ্যাঁ আর আমি ছিলাম বলে তোমার চত্তু বুড়ো উদ্ধার হয়ে গেছে তুই যা যা তুই যা রে যা হ্যাঁ ও সব কথা কারো কাছে বললি চুপ করো দিনি তোর কথা বললে এখনি লোক হাসবে না আমি কি করছি নিজে আর আসে না নেমুক পড়া চুপ করো নিজে ডাকে না কেন নিজ আর আসে না নিজে ডাকে না চুপ কর তোর কথা বললে এখন সবাই হাই তোমার কাছে কি যাব তুমি যা বাত কর্ম করো হ্যাঁ তা কি হয়েছে দিদি গো কি বাত কর্ম সে আর মানে টাইমও মেরে যাবে হ্যাঁ ছাড়বে দুম দুম ফুটাস ফুটা শোনো গো কি গল্পটা বলতেছে বাত কর্ম শরীরের ধর্ম একটা কথা বলি শোন কি তো তো আমরা ছেলেরা হয়তো জোরে জোরে করি ফুর ফরাত আর তোরা মেয়েরা চেপে করি কি করে তো উল্টো পাল্টা বলবে না একদম মনে আছে বিয়ের পরে তুমি আমাকে থাকতে না চলে যেতে মার কাছে তাকুন তাকুন নাই ঠিক মতো পেচাপ ছাড়িনি তা মা কাছে শুনি ওই শোন রে তখন মা কাছে সবাই খালি ঠ্যাং ধরে টানবে আগুন মোটা আসে না তুমি কালকে ঠাকুর বান্ধবাতে ভোজার পর দিকে কেন লক্ষ্য করেছিলে অনগো আচ্ছা তুই বল আমি উপোস করেছি বলে কি ভাত তরকারির দিকে চাইতেনি বল তুমি আমাকে ঘরে রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে তুই খারাপ ভাবদি কেন তুমি যদি ওরম করো আমি গ্রামে ইয়ং ছেলেদের সঙ্গে আমি লাইন রাখবো এই মেরে মেরে ফেলো তো উল্টো পাল্টা করতে শোনো এই বুড়ি তুই আমার খুব ভালোবাসি খুব ভালোবাসি এই খুব ভালোবাসি আমার মনের থেকে প্রাণের থেকে তোমার বেশি ভালোবাসি হ্যাঁ গো হ্যাঁ ও আমার মন ময়না কেন বুঝো না আমার মন ময়না কেন বুঝো না বুঝাই কেমন তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে আমার মন ময়না কেন বুঝো না আমার মন ময়না কেন বুঝো না তাই কেমন তুমি ছাড়া কে আছে গো আমার জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে খুব ভালোবাসি হ্যাঁ গো
ने चुप करो पूरे वाइस है पानी दार जे बोलने के ख्याल ले बोली वाह दादू बोली वाह मुख फोड़ा ए खुरकुरी तू ही तो रखते इडियटर ज्ञान नहीं हुटर घर ढूँके पत्ते ची से मोटे अमर ज्ञान नहीं तो वो देख क्या सुनो चो की से शुकुमाते घर हाँ पूरा भय गुटे दिए ची की आज शोरों में घर शार की चुनी ची की आने वाला मंद घर ऐसे पोलो बोले की रखी आने जीशे भी की वो पत्ते का पड़ আর তুমি শুনোনি কি সরকার থেকে বারবার ঘোষণা করছে যে পিডব্লু রাস্তার কোলে যে শুধু ঘরবাড়ি আছে সেটা দেওয়া হচ্ছে আর যারা তুলছে তাকে ভেঙে গুঁড়ে দিচ্ছে আর কি বলছে না কি একমাত্র মন্দির মসজিদ গিজে থাকবে বাদ সব ভেঙে গুঁড়ে দেবে তো এত লেখাপড়া শিখেছিস তুই একটা উপায় বার কর দেখো দিদিমা উপসাজ উপায় বের করে দেবে আরে বাবা উপায় একটা বার কর ঠিক আছে আমি পারবো তো দিদিমা পারবে কি জিজ্ঞেস কর অবশ্যই পারবো আচ্ছা তুমি শুনো তো কি আছে রে এই বুড়ি শোনো না গো হাতে রে কি আছে হেই হ্যাঁ আমি পারবো না পারবে না না পারবে তো না তাহলে আমি চলে যাচ্ছি হেই হেই বুড়ি কি বলিস শুন আমি মানিয়ে নেব তুই একটু চেষ্টা কর না চুপ কর আমি রাজি আছি কিন্তু তুমি যা পাতকর্ম করো সব সময় পাতকর্ম নে আমি মানিয়ে নেব তুই বলিস শুন কি কোথায় কি কোতে কি হয়ে যাবে তুমি একটু লেগ ড্যাজ দাও গো সত্যি কি ভক্তি রে ঠিক আছে তাড়াতাড়ি নে দেরি করিনি হ্যাঁ আমি যাচ্ছি একদম বাতকর্ম করবে এখনই পয়সা লোক এসে পড়লো বলে তোমরা খাওয়ার সময় পাবে না আমি একটু খাইয়ে দিই ঠিক আছে রেডি তো রেডি রেডি একদম এখনই পয়সা লোক এসে পড়লো বলে পুলিশ কি করবে সে খালি ডিউটি আর ডিউটি মানুষ কত ডিউটি করে সরকার থেকে ঘোষণা করেছে রাস্তার ধারে যেসব জনগণের পিডব্লিউ ঘরবাড়ি আছে সব উড়িয়ে দিতে কিন্তু আমাদের থানার বড়বাবু প্রসেনজিৎ বাবু ভালো নিয়ম কানুন করেছে মন্দির মসজিদ গির্জা এগুলো ভাঙা নিষেধ সব ঘরবাড়ি ভেঙে দিয়েছি জিসিবি পেট্রোল পাম্পে তেল আনতে গেছে ঠিক সময় ও তেল শেষ এই একটা ঘর ভাঙলে থানা থেকে ঘুরে বাড়ি চলে যাব সেই সময় তেল শেষ এই ঘর ভাঙবো থানা থেকে ঘুরে সোজা আমি বাড়ি চলে যাব কি ব্যাপার গাধাটা দাঁত ভাঙা কেন এই ওই বাজার খেতে কি ভেঙে গেছে যা পারো হয় হোক ঠাকুরের কাছে যখন এসেছি একবার দর্শন করে যাই ঠাকুরের কি দিয়ে ভোগ দিয়েছে এই মেছেলে তুমি ঠাকুরের কি দিয়ে ভোগ দিয়েছো দেখতে পাচ্ছ না ঠাকুরের কি দিয়ে ভোগ দেয় তোমার জানা আছে আমার জানা নেই নকুল জানা বাতাসা ছানার সন্দেশ আর তুমি কি দিয়ে ভোগ দিয়েছো কেন সাদা ভাত পটল ভাজা কুদরি ভাজা আর কাদলা মাছের মাথা ঠাকুর সম্বন্ধে অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা নেই মোটেই নেই তুমি কি বলতে চাচ্ছ আরে বাবা আমার ঠাকুর জাগ্রত মাছ মাংস সব খায় তোমাদের ঠাকুর জাগ্রত মাছ মাংস সব খায় দে মা আমার তবে প্রমোশনটা করে দে মা আমার প্রমোশনটা করে দে দেখি আমি কি দেখছি এই ধারেরটা যদি কৃষ্ণ হলো রাধার মাথায় চুল নি কেন ও ইয়ে আসে চলে গেছে ইয়ে আসে
মনে হচ্ছে যে পটোদার সে করেছে ভুল করেছে সেই কথা তো বললাম আমাদের ঠাকুর জাগ্রত তুমি ঠিক বলেছো তোমাদের ঠাকুর জাগ্রত আর একবার দর্শন করব এখান থেকে সোজা আমি থানা থেকে ঘুরে বাড়ি চলে যাব কি ব্যাপার আমি ঠাকুর দর্শন করছি আর পেছন থেকে এই মেয়ে ছেলে মারছে ওই মেয়ে ছেলে তুমি ঠিক বলেছো তোমাদের ঠাকুর জাগ্রত বলে তুমি আমার পেছন থেকে মাথায় মারবে বাবা ঠাকুর প্রসন্ন হয়েছে ও তোমাদের ঠাকুর প্রসন্ন হয়েছে মা গো মা আমার প্রমোশনটা করে দে না মা আমার প্রমোশনটা করে দে আমি একই দেখছি কখনো শেতলা কখনো কৃষ্ণ রাজা কখনো দুর্গা দে মা আমার প্রমোশনটা করে দে মা আমার প্রমোশনটা করে দে এই বুড়ি ঠিকছে এ শালা নাক টিপে ধরতে রে কেন আমার তো সর্দি হয়েছে ঠান্ডা গরমে চেপে রাখো চেপে রাখো চেপে কি ব্যাপার অসুরের নাক থেকে সাদা মতন বড়ের আটা কি বার হলো বলো দেন দে বাবা ওটা মানে মনের ভুল তুমি ঠিক বলেছো তোমাদের ঠাকুর জাগ্রত মা গো তোর কত রকমের লীলা মা এই বুড়ি পাটা বুকে দে বুকে দে বুকে দে হ্যাঁ আর একবার ঠাকুর দর্শন করব এখান থেকে আমি সোজা চলে যাব হ্যাঁ যাব মা যাব তোমাদের ঠাকুর জাগ্রত ঠাকুর এসেছি ভালো করে দর্শন নিয়ে যায় দে মা আমার প্রমোশনটা করে দে মা কি ব্যাপার ফের ওই নাক থেকে একথাল বার হলো কেন মনে হচ্ছে কোন জায়গায় খেচকা লাগছে আর একবার পরীক্ষা করব তবে এখান থেকে আমি যাব তোমার কাজ হয়েছে হ্যাঁ হয়েছে তুমি তো যাও দেখি আর একবার দর্শন করে চলে যাচ্ছি না তুমি চলে যাও না না আর একবার দর্শন করি দে মা তোমার প্রমোশনটা করে দে মা ও বাবা এ তো আমাদের পাশের পাড়ায় কালো ঠাকুরটা দেখেছো ধরা পড়েছে তবু অভিনয় ছাড়ে নে ঠিক আছে আমার নাম হাবিল্লার কীট পতঙ্গ আমিও দেখছি তুই কিভাবে অভিনয় করিস তুই যদি অসুস্থ সাজলি হ্যাঁ দুগ্গাটা কে আই এই যে সপরে ও বুড়ো কি করব ভাই না তুই আমি না পরীক্ষা করে এখান থেকে যাব না কেউ না বলছি তুই যাবি না কানে হ্যাঁ আমি যাব না বলছি আমি পরীক্ষা করব এ ডাকিতা তুই যদি অসুস্থ সাজলি দুগ্গাটাকে দেখি ডান পার বুড়ো আঙুল টিপে ধরে দেখব গুড়িছে কথা ও বাবা নরে না চড়ে না তবে বাদিকের বুড়ো আমুল টিপে ধরে দেখবো চেপে থা এই ধরা পড়েছে এই ধরা পড়েছে ছি ঠাকুরদা তোদের লজ্জা করে না তোরা তিনজনের আর ঠাকুর দেবতার নিয়ে অভিনয় করছি তোদের আজকে তিনজনের সব করে জেলে নিয়ে যাবো এলো শিয়াল ভাঙবে খোর পেটে লাথি মারবে ছো থানাতে নিয়ে যাব রাম ধোলাই দেব তো থানাতে নিয়ে যাব রাম ধোলাই দেব তো ঠাকুর সাজা সাজ মেটাবো এ বা থানায় অত বড় বড় অফিসাররা আছে আর তুই সামান্য চুনোপুটি কালকে চাকরি পেতে পারিনি এই চেয়ে আমার উচ্ছেদ করতে
আমাদের থানার বড় বাবু এই হাবিলদার গিটপতঙ্গর উপরে দায়িত্ব দিয়েছে, খালি জিসিবি পেট্রোল পাম্পে তেল আনতে গেছে, তোদের ঘর ভাঙবো তবে এখান থেকে আমি বাড়ি যাব। বিড়ালের স্বভাব খারাপ, শিখেছে রে দিনে রাতে ঠকাবো তোদের জেলে, যাবি আমার সাথে। যাবুনি ও বাবা, এই ওই দিকের কোথায় যাচ্ছে? তোরা তিনজনের আজকে জেলে ঢোকাবো। আরে জেলে না ঢুকে আমি যাবো না। আরে মানুষ নয় জানো বসু, জানি তোরে চামড়া পশু, তার কাছে দে ময়ূর বসা কাটে ছুটকেই দূর। ঠাকুরদা মানছি না, মানবো না। কি মানবি না? আমি একটা পুলিশের লোক, তুই এতক্ষণ ঠিকঠাক বলছিলি, তাই বলে আমার ইঁদুর করে দিচ্ছি? ইঁদুর বলেছি তো সৌভাগ্য করে। একটা কথা বলি শোন, বল তার কাছে যত ময়ূরের পাখম লাগাং না কেন, সে কি ময়ূর হবে? না, সে কা 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 করে যাবে। তাই বলে আমি ইঁদুর। বিড়ালের স্বভাব খারাপ, শিখেছে রে দিনে রাতে ঠকাবো তোদের জেলে, তিনজন যাবি আমার সাথে। আরে মানুষ নয় জানো বসু, জানি তোরে চামড়া পশু, তার কাছে যে ময়ূর বসা কাটে ছুটকেই দূর। লাঠি মারে ঘুষো ক্ষমা করো, ছেড়ে দাও না, ক্ষমা করো, ছেড়ে দাও না। তোদের ঘর ভাঙবো, এত বড় সাহস তো তুই দেখ না। শোন ভাই, তুই গ্রাম প্রতিবেশীর নাতি হোস, আর আমরা গ্রাম প্রতিবেশী তো ঠাকুমা ঠাকুর ধরি, তাই তো? তুই বল, তোর জ্ঞান হওয়ার পর থেকে আমরা এখানে বসে আছি, এই রাস্তার কোলে আছি, আমাদের কোনো জায়গা জমি নেই। না বল ভাই, সরকার তো এই জায়গাটা যদি নিয়ে নেয়, আমরা বৃদ্ধবাসী কোথায় যাবো বল ভাই? এও তো ঠিক কথা। হ্যাঁ বলি শোন, আমাদের এই বসত বাড়ি তুই যদি বাঁচাতে পারিস, হ্যাঁ তুই যা বলবি আমি তাই শুনবো। ও যা বলবে তাই শুনবে, ও যদি তো চাই। আট মাস ধরে ঘোরাঘুরি করছি, ঠাঙ্গমারা ঠাকুরদার সামনে সেই কথাটা বলতে পারিনি, এবারে আমি বলবো। আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ রে, বল শুনবি তো? হ্যাঁ শুনবো। আমি তোর সঙ্গে যাবুনি। বুড়োর বাঁধিকে ঘুরঘুরি ঘুরঘুরি, তুই ওর সঙ্গে, তুই ওর সঙ্গে প্রেম করিস, ফোনে কথা বলিস, তুই ওর সঙ্গে প্রেম করতেছিস, প্রেমে আধার লিঙ্ক করেছিস? প্রেম করতে গেলে আধার লিঙ্ক করার দরকার? সে কি শুনিনি তো? ওই জব কার্ডে আধার লিঙ্ক হচ্ছে, রেশন কার্ডে আধার লিঙ্ক হচ্ছে, সবকিছু জিনিস আইডেন্টি কার্ডে আধার লিঙ্ক হচ্ছে, তা প্রেমে কেন আধার লিঙ্ক হবে না? তুই এই খবরটা শুনেছিস? তোর ওই খুরগুরির কাছে ফোন করে বছরের শেষে হিসেব করে দেখি 1,36,030 খরচা হচ্ছে। মাইনে কত টাকা পাই আমি? তো বেশি ঘুষের টাকা পাই। ঠিক আছে, আমার খুরখুরির সঙ্গে বেঁধে যদি আমাদের বসত বাড়ি তুই বাঁচাতে পারি, আমি বাঁচাবো। বৈশাখ মাসের 17 তারিখে হেকাতে লগ্ন দিয়ে তোর চারা ত্যাগ করে দেবো। কোনো কথা শুনবো না, এক্ষুনি বিয়া দিতে হবে। এখানে গাছের ফলে এক্ষুনি বিয়া দিতে হবে, নাহলে জিসিবির ফোন করবো। ঠিক আছে, ওই কেলের বেটা বাঁচে তুই বিয়ে করবি? নিজে দেবে নি, এ ও রাজি আছে বিয়ে হবে। তবে ঠাকমাই বলিস, তোর একটা সাদা কাগজে দরখাস্ত লিখে আমাদের বড়বাবু প্রসেনজিৎ বাবুর টেবিলে জমা দিবি, আর এই তোর ঘরের সামনে একটা মা কালীর মূর্তি করে রেখে দিবি। তবে আয়া, দেরি করবো নি, আমি থানায় যাচ্ছি, তোরা দুই লোকে ঝপ করে আয়। তবে তাড়াতাড়ি আয়। এ ঠাকুরদা, মালাটা ভাড়া করে এনেছি, দে 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 দে। হ্যাঁ, যাওয়ার সময় থানায় ঠাকুরের গলায় ঝিলে দেবো। এখন তোরা দুই লোকে তাড়াতাড়ি আয়, দেরি করি না, তাড়াতাড়ি আয়। এই খুরগুরি, আরে কি হলো কি? তুই ওর বিয়ে করবি? তা নিজে মনে একা পারি, দেখাচ্ছে তো সত্যি আমার নাতনি, কি সুন্দর দেখতে, কি ফর্চা, কি টুকটুকে হয়েছে। আরো যদি এর মুরগির ম্যাচ খা তুমি। দাদা কি বলবো, আমি একটা গরিব মানুষ, আজ 30 বছর এখানে বসবাস করে আছি, তা তো সরকারের লক্ষ্য পড়েছে, আমার উচ্ছেদ করে দেবে। এই দেখো না, হঠাৎ যেন আমার দম আটকে আসছি, কেন আমি কিছু পারে না? তুমি সিকি ডাক্তারকে খবর দাও, তুমি সিকি ডাক্তারকে খবর দাও। জানে ডাক্তারের খবর দে না,
তুমি দিদিমাকে বসাও আমি এখন টাকা দিয়ে আনছি ওরে বুড়ি এই দেখো আমি আমি বোধহয় বাঁধবো না গু আমাদের সেই ধানের বস্তার পিছনে কাঁচকোলা সবে তো পাকা না তুমি টাইম মতো খেয়ে নিও मूर्ति कर हृदय मंदिर तुम स्थान रखे तो অপরাধ ছিল বলো তো আমায় দুচোখে আধার তুমি দিলে উপহার কি অপরাধ ছিল বলো তো আমায় सब सपनों तुम निजी हाथे हरिए दिल